মরিয়ম আফিজা দেশের প্রথম মেট্রো রেল চালিয়ে সৃষ্টি করলেন ইতিহাস দেশে বিদেশে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হয়েছিলেন এই দিনটির অপেক্ষায় প্রধানমন্ত্রীকে বহন করতে পেরে খুশি মেট্রো রেলের এই নারী চালক একইভাবে ইতিহাসের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত দেশের প্রথম মেট্রোতে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও ভ্রমণ করা যাত্রীরাও রুহুল আমিন তুহিন আরো জানাবেন কখনো কোনো উপন্যাসে লেখা হয়নি বাংলাদেশের মেট্রো রেলের নাম কোনো মেট্রো স্টেশনে অপেক্ষার গল্প ছাপা হয়নি কাগজে আজ থেকে হবে কারণ দেশের প্রথম মেট্রো রেলের যাত্রায় শুরু হলো নতুন এক যুগের শহরের বুক চিরে আঁকাবাঁকা সমান্তরাল পথ ধরে স্বপ্ন ছুটতে ছুটতে পৌঁছালো আগারগাঁও মেট্রো স্টেশনে ঘড়িতে তখন দুটো ১১ দেশের প্রধানমন্ত্রী সহ এক ঝাঁক যাত্রী নিয়ে প্রথমবারের মতো মেট্রো রেল থামল আগারগাঁও স্টেশনে উত্তরা উত্তর থেকে এ পর্যন্ত ট্রেনটি চালিয়ে আনেন মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী ইতিহাসের সাক্ষী হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছেন এটা খুবই গর্বের একটা ব্যাপার যে আমি মেট্রো রেলের প্রথম যাত্রার একজন অংশীদার হতে পেরেছি এবং সেই যাত্রায় আমাদের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাত্রায় সত্যিকারের গণপরিবহনে রূপ নেয়া দেশের প্রথম মেট্রো রেলে চড়তে পেরে উল্লসিত যাত্রীরা ২০৪১-এ উন্নত বাংলাদেশ হওয়ার যে স্বপ্ন যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা আছে সেটির ক্ষেত্রে এটি একটি অসাধারণ অগ্রগতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা একটা আমার জীবনের ইতিহাসের সাক্ষী হিসেবে রইল জননীদের শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষের স্বপ্ন পূরণের একটি বড় অধ্যায় আজকে পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের একটা দৃশ্যমান বাস্তবায়ন এবং সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার প্রাপ্তির একটা সার্থকতা আমরা যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিল উন্নত বিশ্বে যাব তার কন্যা উন্নত বিশ্বে নিয়ে যাচ্ছে উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার মাইল ফলক আজকে আমাদের মেট্রো রেল বঙ্গবন্ধুর বীর কন্যা বাংলাদেশকে যে উন্নত এবং সমৃদ্ধ করতে চাচ্ছেন তারই অন্যতম একটা পদক্ষেপ হচ্ছে আজকে মেট্রো রেল ইতিহাসের সাক্ষী খুবই ভালো লাগছে বাংলাদেশ আমরা বলি যে উন্নয়নের মহাসড়কে এই উন্নয়নের পথে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো এই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার ঐতিহাসিক এ যাত্রা উপভোগ করেছেন শিশুরাও খুব ভালো লাগছে যে আমরা বাংলাদেশের প্রথম মেট্রো রেলে আসতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে বাংলাদেশের প্রথম মেট্রো রেলে উঠতে পেরেছি আমার অনেক ভালো লাগতেছে যে আমি প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে চলতে পেরেছি এটা আমার সাথে দেশের প্রথম মেট্রো রেলে প্রথম যাত্রার যে উচ্ছ্বাস ঢাকাবাসীর যানজটহীন যাত্রা নিশ্চিত হলেই পূর্ণতা পাবে তা রুহুল আমিন তুহিন আরটিভি ঢাকা